রোজা না করি তো কেমন হয়? এই এক মাসে কিন্তু আমাদের পাপ মোচন করতে হবে। হ্যাঁ, এবার কিন্তু মনে রাখবি। আর নুন নবি, তোর খবর কি? তুই তো পোলাপান মানুষ, তোর আর কি বল, তুই কিন্তু রোজা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি থাকি তো, আবার অলেগে কি করি, দুপুরে অলেগে ভাত খাই। আরে এটা রোজা? আচ্ছা, তারপরেও থাকার চেষ্টা করবে। হ্যাঁ, ছোট থেকে কিন্তু চেষ্টা করতে হয়, আর এখন যদি না চেষ্টা করিস আর বড় হয়ে কিন্তু অভ্যাসটা থাকবে না, বুঝছিস? কি ছোনিয়া, তোর খবর কি? ভালোই ভালো তো, তুই তো খালি খাস আর ঘুমাস, আর কি করবি, আর ঘুরিস ফিরিস, আর কোনো কাজ আছে? এবার আগামীকাল থেকে কিন্তু রোজা, রোজা কিন্তু থাকতে হবে। দেখি রাখি কিনা, 30টাই থাকবি, রাখি কিনা মানে এত পাপ করতেছি, এতই করতেছি, রোজা থাকবি না? অবশ্যই রাখতে হবে। হ্যাঁ অবশ্যই থাকবি। আর ইমরান, তোর খবর কি? তো ভালো ভালো, আগামীকাল থেকে কিন্তু রোজা, 30টাই রোজা রাখবি, আর 29টা হইলে তো কথাই না, 29টাই রাখবি, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই রাখতে হবে। তোরা সবাই কিন্তু রোজা রাখবি। এই দাঁড়া 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 দাঁড়া, তুই যে আমাদের সবাই জ্ঞান দিতেছ, তুই কি থাকবি এক মাসে রোজা? রোজা তো রাখতে চাই রে, কিন্তু আমার পেশাল লো কয়টা থাকি, 2-3টা, তারপরেই আর থাকা হয় না, অনেক কষ্ট হয় থাকতে, তাই আর থাকি না। তবে হ্যাঁ, এইবার রোজা রাখার চেষ্টা করব সবগুলোই। তোরাও রাখিস আর দোয়া করিস তোরা, হ্যাঁ আমি যেন রাখতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা তাহলে তোরা কিন্তু আজকে, ওহো আজকে তো তারাবি, তারাবি না তো, সবাই কিন্তু তারাবি পড়বি, ঠিক আছে? আচ্ছা চল, আজকে আমরা এখন উঠি, নামাজ পড়তে হবে। কালকে তো রোজা, রোজা তো থাকাই লাগবে, আজকে তারাবি পড়তে হবে। রিয়ার কি অবস্থা জানি? রিয়া রোজা থাকবে, রিয়াকে বলতে হবে আজকে দেখা হলে, আজকে তো আসার কথা আছে, আসুক, আসলে আগে রোজা রিয়াই কথা বলতে হবে। আর তো এতক্ষণ লেট হয় আসার তো কথা, এত সময় আসলে আজকে রোজা নিয়ে অনেক কিছু জানতে হবে, জানাতে হবে আর কি। আসে না কেন, কেন ভালোই তো লাগে। হ্যালো, কত সময় ওয়েট করতেছিল বাবু? তুমি আর কথা বলো না তো, তোমার জন্য আমি 2 ঘন্টা ওয়েট করতেছি এখানে। 2 ঘন্টা? হ্যাঁ, তুমি কোথায় কি করতেছিল বলো তো? ওই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা কি আর দিবা, তোমাদের আড্ডা আমি বুঝি না, এই দুষ্টামি ফাজলামি ছাড়া তো আর কিছুই না। আরে না কি, কালকে রোজা না? সামনে রোজার মাস আসতেছে, একটু ফাঁক ফাঁক থাকা ভালো, নাইলে কখন যে কি হয়ে যায় বোঝোই তো না। তুমি তো আমার বয়ফ্রেন্ড, তো ফাঁক থাকবো কেন? রোজার মাসে তুমি বোঝো না, রোজা যেহেতু কালকে, তো রোজা আজ থেকে একটু ডিফারেন্স থাকা ভালো, নাইলে বোঝো না কালেকশনে কখন কি হয়ে যায়, এটা তো রোজার ক্ষতি হবে, তাই না? এই জন্য রাগ করতেছো তুমি?
না আমি বুঝতে পারি রাগ করো না রাগ করো না কথা হচ্ছে যে তোমার রোজা আমরা তো সারা বছর কত ওই দুষ্টামি ফাজলামি কত কিছু করি তাই না এখন কিন্তু রোজা আসছে রোজার মাসে আমাদের সম্পূর্ণভাবে ভালোভাবে সুন্দরভাবে থাকতে হবে আর আমরা তো মুসলমান নাকি মুসলমান হয়েও যদি আমরা মনে করো যে রোজা না থাকি তাহলে তো হবে না আমাদের প্রতিটা রোজাই থাকতে হবে থাকতে হবে না হ্যাঁ কি তুমি এরকম করতেছো কেন বুঝলাম না কথা তো এখনো শেষ হয়নি কথা শোনো তারপরে এরকম করো নাকি আর এই যে ড্রেস পরতাছো না এই যে এগুলা এই ড্রেসগুলো চলবে না এই মাসে অন্তত রোজার মাসে এই ড্রেসগুলো পরাই যাবে না বোরকা পরে থাকবো অল টাইম ঠিক আছে বোরকা পরবা মাথা হেজাব পরবা পুরো শরীর মানে কোনো কিছুই যেন দেখা না যায় এরকমভাবে ঘুরতে হবে চলতে হবে আমার সাথে দেখা করতে আসলেও ঠিক আছে আর নামাজ পড়বা বেশি বেশি করে আর নামাজের সাথে দোয়া দরুদ যা আছে সবই পড়বা আর টাইম মতো দাও ঠিক আছে কোনো কাজ আছে বাসায় রোজার মাসে তো কোনো কাজ নেই খাওয়া দাওয়া কোনো কিছুই তো নাই আছে টাইম মতো খালি ঘুম আর ঘুম তাছাড়া তো আর কিছু নেই আছে নামাজ পড়বা ঘুমাবা টাইম মতো ইফতার করবা সেহরি করবা এটাই তো কি রে আমি তোমারে কিছু বলতাছি না তুমি এত সময় কি বলছো আমার মাথায় আমি কিছুই ঢোকাই না কিছু ঢোকে নাই তোমার মাথায় কিছু ঢোকে নাই না না আর ঢুকলেও রোজা থাকা আমার দ্বারা পসিবল নয় তা থাকবে কেন হলে ফিল্ম দেখতে চাইলে তো ঠিকই দৌড়াও পাস যদি কই চলো এখানে কনসার্ট এসেছে দেখতে যাই তাও দৌড়াও যদি কই পার্কে ঘুরে আসি তাও দৌড়াও আর এখন রোজা থাকতে বলতাছি তাই তুমি রোজা থাকতে চাচ্ছ না এটা একটা কথা বললা তুমি শোনো আমি পারি না তুমি আমার উপর রাখতেছো কেন বুঝলাম না পারবা না কেন তোমার তো ছোট ছোট বাচ্চারা রোজা থাকে তুমি পারবা না এটা একটা কথা বললা তোমার কি বাচ্চা তুমি কি বাচ্চা আমি পারবো না শেষ আচ্ছা তুমি যদি না পারো তো তোমার সাথে আমার কোনো প্রেম ভালোবাসার কোনো কিছু নেই তোমার সাথে আমাদের তোমার মতন গার্লফ্রেন্ড যদি আমার থাকে তাহলে আমার মানে নিজ্ঞাত মনে করো যে জাহান্নামে যাওয়া লাগবে কারণ তুমি এখন গার্লফ্রেন্ড কয়দিন পরে তুমি আমার বউ হবে যখন বউ হবে তখন তো তোমার অবশ্য চেঞ্জ করতে হবে চেঞ্জ যদি না করো তাহলে এই যে পাপের বোঝা সব আমার গাড়ে নিতে হবে নিয়ে আমার যাওয়া লাগবে জাহান্নামে তাহলে আমার লাভ কি আমি পারবো না রোজা থাকতে তাহলে তুমি থাকো তোমার মতন গার্লফ্রেন্ড আমার দরকার নেই তুমি থাকো এই তোরা কে কে রোজা আছো রে মা কেউ দেখি কথা বলে না আচ্ছা যাই হোক কথা বলা লাগবে না হাত উঠা কে কে রোজা আছে তুইও তো দেখি হাত উঠাস না এই কি হয়েছিল রে রাতে যখন ঘুমায় পড়ছিলাম মনে নেই আর উঠতেই মনে ছিল না এই ডাবার কয় কি দেখছো আর তোর কি হয়েছিল হ্যাঁ আর কালকে হলে গিয়ে ঘুমাইছি মনে করি মোবাইলটা মোবাইল চালাইতে মন চাইছিল একটু ফেসবুক একটু ঢুকতে মন চাইছে ঢুকলাম কখন যে চ্যাটিং করতে করতে ঘুমাই গেছি নিজেও জানি না তোর এই বয়সে মোবাইল আবার চ্যাটিং আর রোজা রাখছ তাই না আর তোর কি খবর তুই রাখছ রোজা কালকে তো শরীর ভালো ছিল না তারাবি নামাজ পড়তে যাব সেটাও হয় নাই এমন পেটের ব্যথা সেই যে ঘুমাইছি আর বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেছে তার মানে তুই নামাজও পড়িস নাই হারে পাগল নামাজ তো অন্তত পড়বি আর তোর তা তো শুনলামই চ্যাটিং আর চ্যাটিং এই বয়সে চ্যাটিং এগুলো সার বুঝলি আর তোর কি খবর তুই তো রোজা রাখবি আমি তো রোজা রাখতে চাইছিলাম কিন্তু দরজা আটকে ঘুমাইছিলাম আম্মু ডাক দিছিল আর শুনিনি আয় হায় তোরও রোজাটা গদে গেল না ভালো ভালো সবাই এরকমই কর এখন রোজা না রাখলে রাখবি কবে বল আচ্ছা তুই যে এত প্যাট 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 করতাছ তুই কি রোজা আছ আরে আমি তো রোজা রাখছিলাম বুঝিস না আমি রোজা রাখছি নামাজ পড়ছি কিন্তু থাকতে পারি নাই এই তোরা হাসা বাদ দিবি আমি তো রোজা রাখছিলাম কিন্তু থাকতে পারি নাই এমন রোজা রাখার দরকারটা কি যে থাকতে পারেন না রাখছিলাম তো না ইচ্ছা করে তো আমি আর ভাঙি নাই এ নিজের রোজা থাকে না আমাদের বলে যা 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 তোর সাথে দেখ কথা নাই যা থাক যাই চল 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 আরে যা 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 আর তোরাও যা
তোদের মতো বন্ধু লাগবে না যে বন্ধুকে রেখে চলে যায়, নিজেরা রাখে নাই আবার আমারে বলতেছে। আচ্ছা, রোজার কারণে, একমাত্র এই রোজার কারণে আকাশের সঙ্গে আমার ঝগড়া হলো, আবার বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি তো একা, আর আমাকে এখন যদি আমি মারা যাই, হাই হাই, তো এই হিসাব তো আমার একাই দিতে হবে। আকাশ তো সত্যি বলছে, বুঝতে পারছি। যত কষ্টই হোক, কাল থেকে আমার রোজা রাখতেই হবে, দরকার হয় রোজা অবস্থায় আমি মারা যাব, আর আকাশের সঙ্গে দেখা করে নেব, ও আমারে ভুল বুঝছে। আর এই ড্রেস আপগুলো চেঞ্জ করতে হবে, কালোর সাথে আমি বোরখা পরেই দেখা করব। যাই, তাই তো মনে হয়। আমগোয়া এলাকায় তো কোনো বোরকা পরা মাইয়া ঘুরে না, ভালো করে দেখছে কি রে? তোরা আমারে চিনতে পারতেছিস না? আমি তো রিয়া। কি রে, তুই তো মডার্ন ড্রেস পরতি, হঠাৎ এই ড্রেস? হ্যাঁ পরতাম, আর এখন পরি না কারণ রোজার মাস, তারপরে কালকে রোজা ছিলাম না বলে তোরাও চলে গেলে আমার পাশ থেকে। আবার দেখ, ওদিকে আকাশও চলে গেল আমার ছেড়ে, আর আজকে আমি রোজা রাখছি এবং পর্দাও করতেছি, যত কষ্টই হোক আমি আকাশটা ছাড়তে পারবো না। আর তোরাও তো চলে গেলি, দেখ এখন তোরাও কষ্ট, কষ্ট তো হয় রোজা রাখতে, সবারই কষ্ট হয়, আর তোরা কষ্ট করেই রোজা রাখবি আমার মতো, সবাইকে তোরা মানে আমার মতো পাল্টাই ফেলবি, দেখবি ভালো হবে। ঠিকই বলছিস, আমাদেরও তো রোজা থাকতে হবে, আর এভাবে ঘোরাঘুরি করি, সবাই তো রোজা থাকে, আমরা তো খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, এগুলো তো ঠিক না। তো তোর মতো আমাদেরও চেঞ্জ করা ভালো, আমরাও চেঞ্জ হয়ে যাব, যতই কষ্ট হোক আমরাও রোজা থাকবো, কি বলিস তোরা? কিন্তু একটা কাজ তো বাকি রয়েছে। কিন্তু কি? তো কি আকাশ ভাইয়ের সাথে তোর বেকা বলো না, ওটাই আর কি হলে মিলাই দেওয়ার জন্য ইয়া করছি। এটা আমরা সবাই মিলে তাহলে আকাশ ভাইয়ের কাছে যাই, চল। উচিত কথার এখন আর কোনো বাতি নেই, উচিত কথা কইতে গেলাম আমার কথা বসে বুঝতেই পারেন, মেয়েদেরকে বিশ্বাস কিভাবে করবো বলো, এটাই সম্ভব না বিশ্বাস করা। 5 বছর 6 বছর 7 বছর প্রেম করলাম, 7 বছর প্রেম করার পরে রোজা থাকতে কইলাম তাই আমারে ছেড়ে চলে গেল, বা আমার কথা সে শুনল না। মেয়েদের 100 বছরও বিশ্বাস নেই, যাক আল্লাহর হৃদয়ের দিক ভালো রাখুক। এই এখানে আইছো কেন, এখানে আনছো কেন, একে এখানে আনছো কেন, এখানে আনছো কেন, এখানে কি? হ্যাঁ এখানে কি? তুমি না তোমার লাইফ ভালো লাইফ, আমার কথা তো তোমার ভালো লাগে না তাই না? শোনো আকাশ,
আমি সবকিছু এখন বুঝতে পারছি। তুমি যা বলছো সব সঠিক বলছো, আর আমরা তো মুসলমান, একটু হলেও অনুশোচনা না হয়। আর দেখছো আমার বন্ধুরা, ওরা এখন সবাই ভালো হয়ে গেছে। আর আমি অনেক কষ্ট করে তোমার জন্য, শুধু তোমার জন্য আর তোমার কথার জন্য নিজেকে চেঞ্জ করে ফেলছি, আর ওরা সবাই এখন ভালো হয়ে গেছে। তো এইখানে কি ভালো হয়েছো, তুমি লাইফ চেঞ্জ করছো, তোমার সব কিছু চেঞ্জ করছো, তো আমার এখানে আসার তো কোনো দরকার নেই। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, এখন আমি তোমার কাছে ফিরে আসতে চাই। দেখেন ভাই, রাগ করেন না ভাই, এখন সে তার ভুলটা বুঝতে পেরেছে। এখন আপনারা এর কারণে আমরাও নিজেরাও শুধরে গেছি, আপনি এখন ওঠেন মিলাই দিন, আসেন। ভাই এখন কিছু আর মনে করেন না, আমরাও সবাই মিল হয়ে গেছি, আপনারা দুজনে মিল হয়ে গেছেন। ঠিক আছে, মিলবো তো, মিললামই, সমস্যা নেই। বাট তোমরা যেভাবে চলতে চাচ্ছ, যে পথে চলতে চাচ্ছ, এই পথে সুন্দরভাবে চলো, রোজা রেখো, নামাজ পড়ো, আমাদের জন্য দোয়া করো, আর ভালোভাবে থেকো। ঠিক আছে, ঠিক আছে। আমরা যে শর্ট ফিল্মটা করলাম, আসলে আমরা কিন্তু সবাই কম বেশি রোজা থাকি, সবগুলো না থাকতে পারলেও কিছু রোজা থাকি, কিন্তু ক্যারেক্টারের জন্য আমরা এটা আর কি মানে করলাম। আসলে কিন্তু আমরা এরকম না, আবার আমাদের খারাপ ভাবেন না। আর একটা কথা বলবো যে রোজা নিয়ে বানালাম, ঠিক আছে, সামনে রোজা বা আমাদের রোজা এখন রানিং চলতে আছে, এই জন্য রোজা নিয়ে শর্ট ফিল্মটা করা, আশা করি সবার ভালো লাগবে, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তো এই প্রত্যাশায় সবার কাছে একটাই অনুরোধ যে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে HM মিডিয়া টিভি। আর একটা কথা না বললেই নয়, ভিডিওটা বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, রোজা রাখবেন।